পল্লব আর স্নেহা রিসেপশন অ্যালবাম দেখার জন্য সবাইকে ওয়েলকাম। তো এইটা হচ্ছে আমাদের রিসেপশন অ্যালবামের ফ্রন্ট পেজ। এর পরে রয়েছে আগের অ্যালবামের মতোই কিছু প্রি ওয়েডিংয়ের ফটো। দুটো অ্যালবাম মিলিয়ে কিছু কিছু ফটো দেওয়া হয়েছে, ওই অ্যালবামে কিছু, এই অ্যালবামে কিছু। যেমন এইটা রিপিট হয়েছে, এই ফটোটা আমার ভীষণ ফেভারিট। আমরা কোনো একটা কথা নিয়ে প্রচণ্ড পরিমাণে হাসাহাসি করছিলাম। তো ওই অ্যালবামে আমার আইবুড়ো ভাতের ছবি দেখেছ, তো এইটাতে পল্লবের আইবুড়ো ভাত। আগেই বলেছিলাম এইটাতে পল্লবের আইবুড়ো ভাত, আশীর্বাদ সব রয়েছে। তো এইটা হচ্ছে আমার শাশুড়ি মা, আর এটা হচ্ছে পল্লব আমার দেওর আর আমার শাশুড়ি মা। তো আমাদের ফ্যামিলিটা একদমই ছোট, আমরা চারজন। আমার শ্বশুর মশাই বেঁচে নেই। তো এইটা পল্লবের দাদু, মামা দাদু, উনি আশীর্বাদ করছেন। আর আমাদের এটা বড় জ্যাঠা, জ্যাঠা শ্বশুর, উনি যেহেতু বরকর্তা হয়েছেন ডিউ টু অ্যাবসেন্স অফ মাই ফাদার ইন ল, তো এটা আমার মাসি আশীর্বাদ করতে গিয়েছিল। আমার মাসি, মেসো, আমার বড় পিসেমশাই, এটা আমার বড় পিসেমশাই, আর আমার পিসেমশাইয়ের দুই দাদা, মানে ছেলে, আমার দুই দাদা, ওনারাই পল্লবকে আশীর্বাদ করতে গিয়েছিলেন। তো এবার হচ্ছে পল্লবের গায়ে হলুদ। এটা অনিক, আমার অনিক দাদাকে মিমলুর তোমরা আগে দেখেছো ভিডিওতে, তো ও হচ্ছে আমাদের নিদ বর। আর এখানে আমার বরের কিছু হ্যান্ডসাম হ্যান্ডসাম ছবি, তখন দেখতে খুব সুন্দর ছিল, এখন যেন কিরম একটা হয়ে গেছে, যদিও বাবা হয়ে গেছে না, এখন একটু তো গ্লেজ নষ্ট হয়েই যাবে। তো এখানে জানি না কী নিয়ম এদের, তো গায়ে হলুদের পরে দেখছি দই খই খাচ্ছে, আমি তার আগেই খেয়ে নিয়েছিলাম। তো এখানে চান করে আসছে, দেখেছো আবার কিরম কতটা মুখ ঢেকে দিয়েছে, হোঁচট খেয়ে পড়ে গেলে তখন কি হবে। তো যাই হোক, এটা মনে হয় সাবান মাখার আগের ফটো, ওই জন্যই এত সুন্দর লাগছে। তো এখানে আমার কাকিরা, পাড়া প্রতিবেশী সবাই মিলেই যাচ্ছে ওদের ঘাটে, আমাদের ঘাটে স্নান করাতে। আর এখানে ওই যে মনে হয় পাঁচটা এও, ওই পাঁচটা এও, এখানে আমি জানি না আইবুড়ো এও দিয়ে কাজ হয়েছিল, আমাদের ওখানে তো সব এও স্ত্রী দিয়ে এও হয়। তো এখানে দেখছি চারটে এও স্ত্রী আর একজন আইবুড়ো এও হয়েছিল। তো এখানে সব বৌদি কাকি সবাই মিলে যাচ্ছে ওকে স্নান করাতে, আমাদের তো পুকুর নেই, আমাদের তাই বাথরুমেই স্নান করতে হয়েছে আমাকে। তো এই মাছটা ওদের বাড়ি থেকে পাঠানো হয়েছিল আমাদের বাড়িতে তত্ত্বে। এখানে কত মিষ্টি খেয়ে যাচ্ছে, ওই জন্য বলি মা বলছিল আমাদের ওখানে গিয়ে কেন একটাও মিষ্টি খাচ্ছে না। তো এখানে ও বিয়ে করতে বেরোচ্ছে, একদম ফুললি রেডি হয়ে গেছে। আর এখানে মায়ের কোছরে ও বলছে যে মা আমি তোমার জন্য দাসী না, আমি ভিডিওয়ে দেখেছি ও বলেছে মা আমি তোমার জন্য মেয়ে আনতে যাচ্ছি। তো এসে গেছে আমাদের বাড়ির সবাই, আবার ছুটে ছুটে চলে এসেছে, বর এসেছে বর এসেছে করে। তো মা ওকে এখানে মিষ্টি দুধ খাওয়াচ্ছিল, কিছুতেই ও খেতে চাইছে না। আসলে বিয়ের আগে ওকে আমি ভয় দেখাতাম যে তোমার রসগোল্লায় ডালকুলাস মিশিয়ে দেবো, তোমার দুধে ডালকুলাস মিশিয়ে দেবো, যাতে তুমি এলেই পটি করতে থাকো। ও মনে হয় ওই ভয়টাই পেয়ে গিয়েছিলো। আরে ঘোড়ার ডিম, আমি সময়ই পাইনি নিজে দু গ্লাস জল খাওয়ার জন্য, আর ওর জলে নাকি আমি ডালকুলাস মেশাবো। তো এই হচ্ছে বিয়েতে আমার আর আমার দেওরের ছবি, ওই একটাই ছবি তোলা হয়েছিল, আর এত ব্যস্ত আমিও ছিলাম, আর ওরাও প্রথম এসছে নতুন, লজ্জাই হয়তো পাচ্ছিল। তো এখানে বিয়েতে বসে গেছে পল্লব আসার পরই। আর এখানে কি নিয়ম আছে, বরকর্তাকে জিজ্ঞাসা, মানে অনুমতি নিতে হয় যে বিয়েতে বসার জন্য। এদিকে আমার বর বাবাজি যে এক পায়ে খাড়া, সেটা তো আর আমার বাবা জানে না। তো এখানে আসার পরেও দেখছি আবার বরণ হয়েছে, এটা আমি তো ফটো বা ভিডিওতেই দেখেছি, আমি তো তখন ছিলাম না। তো এই শুভদৃষ্টির জন্য আমি আসছি,
আগের অ্যালবামেতেই তোমরা অলরেডি দেখে নিয়েছ। তো আমি এরম হেঁটেই ওকে সাত পাক ঘুরেছি। তো বাঁদিকে রয়েছে পল্লবের সেজ ভাই, আর ডান দিকে রয়েছে পল্লবের বড় ভাই দাদা। তো তিনজনেই সেম এজ, একজনের বিয়ে হয়ে গেছে আর একজনের সামনেই বিয়ে। তো এখানে মালা দানের সময় আমরা কিন্তু ভীষণ হেসে হেসে মজা করেই বিয়ে করেছি, আর সবাই তাই অবাক হয়ে যাচ্ছে যে এত কেন, আমাকে সবাই বকছে তুই এত কেন চেঁচেমেচি করছিস, একটু ঠান্ডা হোক। আরে ভাই, আমার বাবা এত পয়সা খরচা করছে, আমি একটু হাসবো না, আমি একটু মজা করবো না? আর আমাদেরই তো এখানে সবাই এসছে, তাই না? আর বিয়েতে যে দুঃখই করে বিয়ে করতে হবে এটা কে বলেছে? বিয়ে তো আনন্দের জিনিস, সবাই আনন্দ করছে, আমি বা কেন আনন্দ করব না? তো এখানে কিছু সিঁদুরদানের ছবি রয়েছে, ওখানে কিছু ছিল, আর এখানে কিছু ছবি দেওয়া হয়েছে। তার মধ্যে এই ফটোটা আমার খুব ফেভারিট, আর একটা ফটো আছে যেটা আমার খুব পছন্দের ফটো, খুব সুন্দর লাগছিল মুখটা, আমি ওইটা একটা ফটো ফ্রেম করেছি, এই ফটোটা। তো অনেক রাত্রে যেহেতু বিয়ে শেষ হয়েছে আর মা বাবা আমাদের জন্য না খেয়ে বসেছিল, মা বাবা না, আমার মাসি মেশো আমাদের জন্য খায়নি, তো আমরা সবাই মিলেই খেয়েছিলাম। তো এখানে আমি পল্লবকে খাইয়ে দিচ্ছি, সেভাবে যদিও কিছুই খেতে পারিনি অত রাত্রে, সারাদিন উপোস থাকার পর আর রাত্রে কিছু খেতে ভালো লাগে না, আর পল্লবও আমাকে এখানে খাইয়ে দিচ্ছিল। তো এখানে কিছু ফটো রয়েছে, এটা ফুলশয্যার খাটেরই ছবি, একদম লাস্ট পর্যায়ে, অনেকটা রাত হয়ে গিয়েছিল। এখানে আমি মায়ের সাথে সেলফি তুলছিলাম, আর সবথেকে ফেভারিট ফটো হচ্ছে এইটা, যেখানে তার বাবা, আমার বাবা আমার ছবি তুলছে, আর সেইটা দাদা ক্যাপচার করে নিয়েছে, খুব স্পেশাল মোমেন্ট আমার জন্য। তো পল্লবকে তো পাওয়াই যাচ্ছিল না ফটো তোলার জন্য, আসলে যেহেতু আমার শ্বশুর নেই আগেই বলেছি, আর ওর ভাইও সেদিন পল্লবের দায়িত্বটাই পালন করতে গিয়েছিল বলে সেও বাড়িতে ছিল না, তো ওকে সবটাই গেস্ট অ্যাটেন্ড করা থেকে সমস্ত কিছুই ওকেই করতে হচ্ছিল একাকে, আর সেই জন্য আমার আর ওর ফটো সেরকমভাবে প্রথম দিকে তোলাই হয়নি, আমাকে একাই থাকতে হয়েছিল, একা নয় সেভাবে। তো এইখানে মা এসেছিল কোনে যাত্রীতে, আর আসতেই আমি মাকে ছুটতে গিয়ে জড়িয়ে ধরেছিলাম। তো এই ফটোটা খুব সুন্দর, ফটোটা ক্যাপচার করা হয়েছে। আর এখানে রাত তখন দুটো বাজে, আমরা প্রচণ্ড হাসছিলাম, একটা জেঠু খুব হাসাচ্ছিলেন। তো এখানে আমাদের ঘরুই বাড়ির সবাই রয়েছে, ছোট কাকি, সুজাতা কাকি, ঋতু, বাপ্পাদা, অঙ্কিতা, কোয়েল, আর এখানে রয়েছে আমার ডান দিকে রয়েছে ঋতু, আমার ননদ, আর বাঁদিকে রয়েছে দীপশা, পল্লবের মাসির মেয়ের মেয়ে, আমার ননদের মেয়ে, আর এইটা আমার মাসি শাশুড়ি, আমার শাশুড়ি আর মাসি শাশুড়ি। তো আমি, আমার দেওর আর পল্লব একসাথে ছবি তুলেছি, আর এইটা হচ্ছে আমাদের পাড়ার সবথেকে সুন্দরী দিদি, আর সুন্দর সুন্দর হ্যান্ডসাম জামাইবাবু, তাদের বাচ্চারা। তো এটা মিমলুর মিলো দাদা, আর এটা পল্লবের ছোট পিসিমণি আর ভাই পাপাই। তো আমার মামা আর মামার বন্ধু সত্য মামা, এনারা দুজন না থাকলে আমার বিয়েটা খুব কোনোভাবেই ঠিকভাবে সম্পন্ন হতো না, সমস্ত দায়িত্বই যেন ওনারাই নিয়েছিল। আর এগুলো হচ্ছে পল্লবের কালিগস, আমি সবাইকে চিনি না, নামও সেরকমভাবে জানি না। তো প্রথম দিন থেকে, মানে প্রথম থেকেই আমি এখানে বসার পর থেকে ওই ঋতু আর দীপশা সময় আমার সাথে ছিল। তো এখানে রয়েছে পল্লবের মামার ছেলে, এটা সৌরভ, ওটা বাপ্পাদা, সৌরভকে তো তোমরা পুরীর ব্লগে দেখিয়েছ। তো এটা আমার শাশুড়ি আর এটা আমার মাসি শাশুড়ি। তো এখানে আমি কিছু ফটো মানে মুখ করছিলাম, আর ওনারা আমার ফটো সমানেই ক্যাপচার করছিলেন, খুব ভালো লাগছিল। সব ফটোই মোটামুটি আমি অ্যালবামে দিয়েছি, আর যেগুলো নেই সেগুলো তো আমার ভিডিওতে রয়েছে সব। ওহ, মাকে দেখে আমার সে কি হাসি, কত কথা জমেছিল, শুধু এটাই মা বাবার সাথে ছবি, শুধু একটা
অসুখ মানে কষ্ট হচ্ছিল যে আমার দিদাটা এত ঠান্ডাতে, তো আর সারা বিয়ের তিনটে দিন আমার মায়ের সাথে সাথে সমস্ত কিছু করে দিয়েছে, তো দিদা একটু অসুস্থ হয়ে যেত, দিদা আসতে পারেনি। তো এটা আমার মাসি, তো দাদা বললেন যে একটু ক্যামেরা ধরো, তোমার দুটো ছবি তুলে দিই, তো এই জন্যই জাস্ট। আর বিয়ের আগে আগেই আমি নখ কেটে ফেলেছিলাম, আমার ফাইনাল টিচিং হচ্ছিলো সেই জন্য বিএডের, তো একদম বাজে লাগছে হাতটা, আমার সারা বছরই বড় নখ থাকে। তো যাই হোক, বিয়ের সময়তেই ছিল না। তো পল্লব এখানে বলছিল রাত্রিবেলা দুটোর সময় যে চলো আমরা দুজনে একটা সেলফি তুলি, তো ওনারা তুলে দিয়েছিলেন। তো এই হচ্ছে আমাদের ফ্যামিলি ফটো। এখন ওই ফ্যামিলিতে একটা ছোট্ট সদস্যা যুক্ত হয়েছে, আমরা এখন আর চারজন নেই, আমরা এখন পাঁচজন হয়ে গেছি। তো আমারও মুখে হাসি যেন আর ধরছে না। আমি আগের ভিডিওয় বলেছিলাম যে পল্লবের মুখে ধরছে না, এখানে দেখছি আমারও মুখে ধরেনি। তো এই হচ্ছে আমার পাড়ার দিদি বোনেরা অরাদি, দিয়া, দিশা আর মৌ। তো বাবার সাথে সেদিন আমি ভোরে ভোরে ছবি তুলে নিয়েছিলাম, যেহেতু বিয়ের দিন বাবা প্রচণ্ড ব্যস্ত ছিল, তো বাবার সাথে এই ছবিগুলো, আরও ছবি রয়েছে, সেগুলো ছবি ভিডিও সমস্ত কিছু রয়েছে আমার কাছে। পল্লব আমাকে এই রিংটাই দিয়েছিল, তো আর এটা হচ্ছে আমাদের চারজনের ছবি, মা বাবা আমি আর পল্লব। শুধু আমার ভাইটাকেই খুব বেশি মিস করছি, ও থাকলে বোধহয় আরও খুব ভালো হতো। রাত প্রায় আড়াইটে পর্যন্ত আমরা ফটো সেশন করেছিলাম, সমস্ত গেস্ট চলে যাওয়ার পরে, কনেযাত্রী চলে যাওয়ার পরে, তারপরে পল্লব একটু ফ্রি টাইম পেয়েছিল, তখনই আমাদের দুজনের একসাথে ছবি উঠেছিল। তো এই দিনটা সারা জীবনেও কেউ কোনোদিনও ভুলতে পারে না, তার নিজের বিয়ের দিন। তো আমরাও এই মেমোরিটাকে নিয়েই চেরিশ করে সারাটা জীবন আরও পথ এগিয়ে চলবো।